যে বাংলাদেশের বিষয়গুলো আমাদের পার্লামেন্টে আমরা সমাধান করি, বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের কথা বলতে হবে কেন? আমাদের বিষয়গুলো আমরাই তো সমাধান করি। হিন্দু লোক কেউ দেয়নি, আগে যাইতে হলো আওয়ামী হিন্দু নেতা, এখন হচ্ছে বিএনপি হিন্দু ঢুকতেছে। তার মানে হিন্দুদের পক্ষে কথা বলার মতো লোক, সেই লোক কিন্তু না আওয়ামী লীগ না বিএনপি, দুই পক্ষই কিন্তু এদেরকে ভিকটিম বানায়, হিন্দুদেরকে কুক্ষিগত করে রেখে তার মধ্যে নেওয়ার চেষ্টা করছে। তাহলে হিন্দুরা দাবি কোথায়? হিন্দুদের পক্ষে কথা বলার মতো লোক কোথায়? আজকে একটা কমিশনের কথা বলা আছে, আট দফা দাবি টাবি বিভিন্ন আমাদের ছাত্র নেতারা আলোচনা করেছে, আট দফার মধ্যে একটা কমিশনের কথা আছে। এর আগে শাহাবুদ্দিন কমিশনের কাহিনী আমরা জানি, বর্তমান রাষ্ট্রপতি উনি সেই 2001 সালে ভোলা সহ দক্ষিণাঞ্চলে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়, সে হামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটা কমিশন করে দেয়, সেই কমিশনে 35,000-এর উপরে অভিযোগ পড়ে, তারা যাচাই বাছাই করে মাত্র 5,000 রাখে, সেই 5,000-এর গেজেট করতে বলছে হাইকোর্ট এবং বিচার করতে বলছে। আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকে, সেটার বিচার করেনি, বিএনপিও করে নাই 2001 সালের ঘটনা, আওয়ামী লীগও করে নাই। তার মানে হচ্ছে যে হিন্দুদেরকে সবাই করেকে কুক্ষিগত করে রাখতে চায়, তার গণ্ডির মধ্যে রাখতে চায়, আর তারা যেন কোনো মতো স্বাধীন না হতে পারে। এখন যদি আপনি যেমন আগামীতে 2018 সালে বিএনপি ইলেকশানে গেছে, এই একসময় 1996 সালে সেই যখন এরশাদের সঙ্গে আপনার শেখ হাসিনা ইলেকশানে গেছে, তখন তাদের বিরুদ্ধে প্রচুর সমালোচনা করছে, তারা জাতীয় বেইমান অমুক তমুক, আবার ঠিকই 2018 সালে তাদের ভিতরে দিয়ে তারা ইলেকশন করছে। ইলেকশনের সময় হিন্দু এই দেশে মাত্র হচ্ছে 6টা, আমরা যদি সংখ্যানুপাতে তখনও বলছে যে 10.8% না 10.8% হিন্দু আছে, তাহলে তো অন্তত 10% পরে আমরা 36 জন এমপি পার্লামেন্টে আমাদের প্রতিনিধি আমরা সংখ্যানুপাতে পেতে পারি। কিন্তু বিএনপি কী করলে, মাত্র 6 জনকে তারা নমিনেশন দিয়েছে, আগামী যেটা হবে সেটাও 6 থেকে হয়তো 8 জন হবে, তার মানে সংখ্যানুপাতে হিন্দুদের তারা নমিনেশন দিবে না, যেটা এখন দেখতেছি। এখন তারা কেন দিবে? তখন হচ্ছে যদি তারা আমার বিএনপির খাতার মধ্যে বন্দি হতে চান তাহলে আপনি পাবেন, নইলে পাবেন না। মানে রাজনৈতিকভাবে হিন্দুদেরকে ব্যবহার করার জন্য যা যা কলাকৌশল সবই তারা, কিন্তু আওয়ামী লীগও যা করতে চায় বিএনপি একই জিনিস করতে চায়। তাহলে মুক্তির উপায়টা কি? আমরা যে মুক্তির উপায়ের কথা প্রথমেই বলতে চাই সে বিষয়টা হচ্ছে, দেখেন আমরা সে জন স্টুয়ার্ট মিল সে প্রথম থেকেই বলছে যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব যদি সুনিশ্চিত না করা যায় তাহলে বড় বড় দলগুলোকে তাদের মধ্যে গিলিয়ে ফেলার মতো একটা কায়দা করতে চায়, সেটা একমাত্র করা সম্ভব পৃথক নির্বাচনের ভিত্তিতে। আজকে বৌদ্ধ আছে বাংলাদেশে 10 লাখ, যদি মানে 3 লাখ করে একটা করে এমপি হয় তাহলে তার 3 জন প্রতিনিধি পার্লামেন্টে যাবে। খ্রিস্টান আছে, যদি যেটা বললেন যে 0.5%, ওনার যদি 5 লাখ ভোট মানে 6 লাখ ভোট থাকে তাহলে 2 জন প্রতিনিধি তিনি পার্লামেন্টে পাঠাবেন সংখ্যানুপাতে। হিন্দু যা থাকে সংখ্যানুপাতে তারা যাবে, তাহলে প্রত্যেকেই তার পার্লামেন্টে তার কথা বলার মতো সুযোগ থাকলো এবং তিনি স্বাধীনভাবে এমপি থাকবেন। ওই অন্য দলের মানে লেজুর বৃত্তি করার, চাটুকারিতা, চামচামি এই কাজগুলো করার তার দরকার পড়ে না, সুযোগ পড়ে না, যে কারণে তার নিজের মনের মতো কথা বলতে পারে, নিজের মতো তিনি পার্লামেন্ট সহ সমস্ত ক্ষেত্রে, খালি পার্লামেন্ট না, আমরা জেলা পরিষদ চেয়ারম্যান, তারপর অন্য সমস্ত জায়গার ক্ষেত্রে। আরেকটা যে জিনিসটা আমাদের একটু আগেই বক্তা বললেন যে এই ঘটনাগুলো ঘটে কখন, নির্বাচনের পর ক্ষমতার পালা বদলে। এখন আমরা অভয়নগরে দেখেছি 2 জনই আওয়ামী লীগ দাঁড়াইছে, আওয়ামী লীগ দ্বারা একদম বলতে এই মালায়ন আমার ভোট দিচ্ছে, ওকে আমার এই মালায়ন আমাদের ভোট দেয়নি, তার মানে আমরা হলাম ভোট দেয়া না দেওয়ার মধ্যে এই দ্বন্দ্ব সংগ্রাম। কিন্তু যদি পৃথক নির্বাচনটা এসে যায় তাহলে কিন্তু এই কে মালায়ন ভোট দিল কার দিল না এই দ্বন্দ্ব থাকলো না। হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে, 10 জন হিন্দু দাঁড়াবে, যে হিন্দু ভোটে নির্বাচিত হয় সে নির্বাচিত হয়ে আসবে। শুধু সংরক্ষিত আসন হলে কী হবে, ওই আবার তাই ওই যে যেমন মহিলা আসন, সেই একজন সংসদে পাঠ করতে পারে না, লিখিত বক্তব্য দিচ্ছে সেইটাও পাঠ করতে পারে না, আমরা দেখেছি কয়েকজন মহিলা। একজন গান গায়, সে গান গাওয়া লোক তার মনে রয়েছে নিয়ে আসছে, কারো শ্যালিকা একটু দেখতে ভালো লাগে নিয়ে এসে এমপি বানায় দিচ্ছে, ঠিক ওইভাবেই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ করবে কি, তার নিজের লেজুর বৃত্তি তার 5-8টা লোকগুলোকে নিয়ে আসবে, আবার বিএনপি হলে বিএনপির যে 5-8টা লোকগুলোকে তাদেরকে নিয়ে আসবে, আবার বেচা কিনাও হয় এগুলো নিয়ে। ওর তো একটু দরকার নেই, একবার সেপারেট ইলেকটোরেট করে দেন, নির্বাচিত হয়ে আসুক, হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হয়ে আসুক, বৌদ্ধদের ভোটে বৌদ্ধরা নির্বাচিত হয়ে আসুক, খ্রিস্টানদের ভোটে খ্রিস্টানরা নির্বাচিত হয়ে আসুক, কারো এই সমস্ত বেচা কিনাও হবে না, কারো দালালি চাটুকারিতা চামচামি তৈরি হবে না, এই হলো আমাদের বক্তব্য। তো আমরা মানে সংক্ষেপে এই কথাগুলোই বলি, একেবারে চিরস্থায়ী একটা স্থায়ী সমাধান যে হিন্দুদের এই ভিকটিম বানিয়ে ফুটবল খেলে গোল দেওয়ার কাজে ব্যবহার করা, এবং প্রত্যেকবার আমরা দেখেছি এই যে সমস্ত হামলাগুলো ঘটেছে প্রত্যেকটি হলো রাজনৈতিকভাবে, সে কুমিল্লার বাহারের ঘটনা আমরা জানি, আবার 1991 সালে আমার ফাঁসি চাই নামে একটা বই আছে,
সেই বোর্ড মধ্যে মতিউর রহমান এমপি হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। সে বলছে যে বাবরি মসজিদে যখন 92 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ডাকছে, ডেকে নিয়ে এসে বললো যে সারাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগা দাও। বলে তো কেন আমরা লাগাবো? বলে আরে বোকা, সার সম্মেলন পণ্ড করতে হবে না? এদিকে এই সে আপনার জাহানারিমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক ভয় হয়ে যাচ্ছে, এটা তো ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার। এখনই গণ্ডগোল লাগাই দিলে পরে আর এই দুটোই পণ্ড হবে, এক ঢিলে দুই পাখি। উনি বললেন যে আমি 5 লাখ টাকা নিয়ে প্রথমে গেলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির, ওখান থেকে ঢাকেশ্বরী মন্দির, তারপর হচ্ছে গেলাম রামকৃষ্ণ মিশন, এরপরে ঢাকা শহর প্রত্যেকটি মন্দির আমি পুরাই দিলাম। ঢাকার বাইরের ঘটনাও বলছে যে কেমনে পুরানো হলো। তো এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে তার দায়িত্ব সে হলো সার সম্মেলন পণ্ড করতে চায়, হিন্দুর বাড়ি পুরাই দেন। তার দরকার জাহানারাম খতম করতে হবে, হিন্দুর বাড়ি পুরাই দেন। তো এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই, যে আমাদের ব্যবহার থেকে। তো আমি সর্বশেষ যেটা বলি, যদি একটা স্থায়ী সলিউশন বাংলাদেশের এই ব্যাপার নিয়ে ট্রাম্প কেন মানে তার মন্তব্য আমরা শুনতে হবে কেন? আমরা চাই যে বাংলাদেশের বিষয়গুলো আমাদের পার্লামেন্টে আমরা সমাধান করি। বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের কথা বলতে হবে কেন? আমাদের বিষয়গুলো আমরাই তো সমাধান করতে পারি, কিন্তু আমরা নিজেরা প্রত্যেকেই রাজনৈতিক দলগুলো নিজেরা এদেরকে হলো ভাগ মাটোয়ারা করে খাইতে চাই। আর হচ্ছে নিজেদের এই সমস্ত নির্যাতনের কাহিনী, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। ধরেন রাস্তায় একটা লোক পড়ে অ্যাক্সিডেন্ট করছে, সমাধান নাই, কেউ হাসপাতালে নিতে চায় না, প্রত্যেকেই ভিডিও করে নিয়ে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, প্রত্যেকেই ভিডিও নিয়ে হিন্দুরা নির্যাতিত, মানে প্রত্যেকে এই ঘটনাটাকে নিজেদের মতো করে প্রত্যেকে ব্যবহার করতে চায়, এটা সলিউশন চায় না। সলিউশন একমাত্র এইবার সংবিধান যে সংস্কারের কথা হচ্ছে, একমাত্র যে মানে জনসংখ্যা অনুপাতে যার যার প্রতিনিধিত্ব তারা নির্বাচিত করুক, এটাই একমাত্র সমাধান। এটাই হলো আমার বক্তব্য, ধন্যবাদ।